সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন টোয়েন্টি ফোর আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিস আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে যারা বাসা বসে সরাসরি দেখছেন যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন অথবা সরাসরি ফেসবুক লাইভে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আছেন আমাদের সাথে আমি আশা করবো আজকের অনুষ্ঠানটি কয়েকটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার একটি ব্যাপার হচ্ছে আপনারা ইতিমধ্যেই শুনে গেছেন অথবা জেনে গেছেন যে বাইডেনের নতুন ইমিগ্রেশন প্ল্যান এটি নিয়ে আমার টিভি টোয়েন্টি ফোর বেশ কয়েকটি অনুষ্ঠান করেছে আজকের অনুষ্ঠানটি তার উপরে আরেকটু বিস্তারিত হবে এবং আমরা ভেঙে বলার চেষ্টা করব এই প্ল্যানে আছে কি সো বাইডেনের ইমি নিউ ইমিগ্রেশন প্ল্যান হাউ উইল ইট ওয়ার্ক এটা কীভাবে কর কীভাবে কাজ করবে শুনলাম না তো আমরা সবাই মোটামুটি কেউ হয়তো বেশি জানি কেউ কম জানি কিন্তু কিছুটা হলেও শুনেছি আমরা কিন্তু কিভাবে কাজ করবে সো আমরা জানি যে জো বাইডেনের নতুন যে অ্যানাউন্সমেন্ট ছিল এটি টোয়েন্টি টোয়েন্টি ইলেকশনের আগে এটি মাধ্যমে পেতে যাচ্ছেন আনডকুমেন্টেড মাইগ্রেন্ট যারা প্যাথ ওয়ে টু সিটিজেনশিপ ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব পাওয়ার একটি ব্যাপারের রাস্তা খোলা হয়েছে ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট জো বাইডেন এটি এই ইনিশিয়েটিভটি অফার করেছেন সিটিজেনশিপ টু রাফলি মানে আমরা যতদূর অনুমান করতে পারি পাঁচ লক্ষ অর্থাৎ হ্যাফে মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস ম্যারিড যাদের বিভা বৈবাহিক সূত্রে সম্পর্ক আছে আরেকজন ইউএস সিটিজেনের সাথে এটি অনেকে বলছেন ইলেকশনের ব্যাপার আছে ইলেকশনের আগে একটি দিয়ে উনি সুবিধা নেওয়ার চেষ্টা করছেন সে যাই হোক না কেন এটি বিস্তারিত আমাদের জানা দরকার এবং আমরা আলোচনা করব যে আমাদের কমিউনিটি আপনারা যারা আছেন আপনারা কারা এটির সুবিধা নিতে পারেন অথবা নিতে হলে আপনার সিচুয়েশনটা কোথায় থাকতে হবে কী কী লাগবে হ্যাঁ এই সব কিছু এই যে মুভটি তারা বলছেন যে ফেভ ফেভ দ্য ওয়ে ফর ফর দ্য চিলড্রেন অফ দিস ইমিগ্রেন্টস অর্থাৎ যিনি হতে যাচ্ছেন গ্রিন কার্ড পেতে যাচ্ছেন সিটিজেন তার বাচ্চারাও ছেলেমেয়েরাও ইমিগ্রেশন তার ইমিগ্রেশনের মাধ্যমে সিটিজেনশিপ পাবেন হোয়াইট হাউস স্টেটমেন্ট আরও বলেছে দিস মুভ উইল ইনশোর দ্যাট ইউএস সিটিজেন উইথ নান সিটিজেন স্পাউসেস অর্থাৎ যিনি সিটিজেন এবং নান সিটিজেন যিনি যার বৈধতা এখনও নেই স্পাউস চিলড্রেন ক্যান্ট কিপ দেওয়ার ফ্যামিলিস টুগাদার অ্যান্ড এই যে ব্যাপারটি আছে এই ব্যাপারটির অর্থ কি এটি ভেঙে আমরা বলার চেষ্টা করব সো আরেকটি বড় ব্যাপার হচ্ছে এই যে ওয়ার ইজ বাইজেন্স নিউ ইমিগ্রেশন প্ল্যান এই প্ল্যানটি কি আসলে কারা এই হু উইল বাইজেন্স মানে কারা বেনিফিটটা পেতে পারেন আসলে এর সাথে আরেকটি নতুন ব্যাপার যুক্ত হয়েছেন সেটি আজকের ব্রেকিং নিউজ আপনারা পেতে পারেন সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার ক্যাম্পেনে বলেছেন যে উনি যদি নির্বাচিত হন তাহলে উনার একটি নতুন পলিসি আসবে ইমিগ্রেশনের সেটি উনি আগের মতো শক্ত আছেন ইমিগ্রেশনের ব্যাপারে কিন্তু একটি নতুন পলিসি বলেছেন সেটি হচ্ছে কি উনি ইলিগালদের ব্যাপারে খুব কঠিন অবস্থানে যাবেন এবং ফরেন স্টুডেন্ট যারা এই দেশে আছেন তারা গ্র্যাজুয়েশন করলে ই গ্রিন কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবে আই থিঙ্ক দিস ইজ ব্রেকিং নিউজ ইফ দ্যাট হ্যাপেন্স কতখানি সত্য উনি অনেক সময় কথা পরিবর্তন করেন বাট দিস ইজ পাবলিক স্টেটমেন্ট সো আমরা দেখবো চোখ রাখছি সেখানেও এটি বিস্তারিত উনি কিছুই বলেননি ওনার ক্যাম্পেনের থেকেও কিছু আসেনি যখন আসবে সেটি অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব। এই সমস্ত ব্যাপারে আজ আলোচনা করার জন্য আমার সাথে যোগ দিয়েছেন আপনাদের পরিচিত মুখ অ্যাটর্নি মইন চৌধুরী যিনি ইমিগ্রেশন ম্যাল প্র্যাকটিস এবং অ্যাক্সিডেন্ট কেসেস করে থাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ হাবিব সুন্দর উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকেও সময় করে আসার জন্য অনেকেই যারা দেখছেন আনিসুল ইসলাম কামরুন খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ দেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ দু তিনবার দু একবার আলোচনা হয়ে গেছে আমাদের এখানে আমি মনে করি আলোচনাগুলা অনেক অনেকে অনেক কিছু শুনতে পেয়েছেন নতুন করে কিন্তু অনেক নতুন প্রশ্নেরও জন্ম দিয়ে জন্ম দিয়েছে দর্শক আপনারা যারা দেখছেন যখন অ্যাটর্নি মোহন চৌধুরী এটির ব্যাখ্যা দেবেন আপনারা অনস্ক্রিনের স্লাইড দেখবেন যে এই যে মানে এই ইমিগ্রেশনের প্ল্যানটি কী হু হু ইজ ইট ফর এটির মধ্যে মানে কার জন্যে কিসের কিসের প্ল্যানটির ব্যাপকতা কোথায় এবং কারা এটির বেনিফিট নিতে পারবেন সব অনস্ক্রিনে আসবে আপনারা দেখে নেবেন হ্যাঁ আপনার যদি প্রশ্ন থাকে সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন এইট টু এইট আবার বলছি থ্রি জিরো সেভেন সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন এইট এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্ন নেওয়ার এবং উত্তর দেওয়ার মন চৌধুরী আপনি আমাদেরকে একটু বিস্তারিত যদি শূন্য থেকে শুরু করি আমরা জিরো থেকে শুরু করে একটু বোঝানোর চেষ্টা করি সবাইকে এই প্ল্যানটি আসলে কি চলুন সেখান থেকে শুরু করি ধন্যবাদ প্ল্যানটি আসলে হচ্ছে এটা একটা যুগান্ত করে পদক্ষেপ বলবো যাদের জন্য এটা দরকার কিন্তু সবাই কিন্তু এই আইনে আওতায় পড়বে না প্রথমত বুঝতে হবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে যদি কেউ বৈধভাবে এয়ারপোর্ট দিয়ে বৈধভাবে প্রবেশ করে তার জন্য এই আইন এই প্রক্লিশনের কোনো ভ্যালু নাই আবার যে দশ বছর এই দেশে ছিল দুই সালের জুন সেভেন্টিনের আগে দশ বছর আমেরিকা যদি না থাকে তার জন্য এটার কোনো মূল্য নাই এবং তার বিয়েটা হতে হবে জুন সেভেনটিন দুই সালের মধ্যে কোনো সময় এবং ইউনাইটেড স্টেটস সিটিজেনের সাথে এবং তাকে প্রমাণ করতে হবে যে কন্টিনিউয়াস টেন ইয়ার্স ইউএসএতে বসবাস করেছে কীভাবে প্রমাণ করবেন এখন কথা প্রশ্ন হচ্ছে কেউ যদি অবৈধ অবৈধ এই দেশে এসে থাকে সে যদি এক বছর আগে আসছে সে বলবে আমি দুই বছর আগে দশ বছর আগে আসছে প্রমাণ কি আপনারা জানেন অতীত এইরকম সিএসএস্লাক নামের প্রোগ্রাম ছিল কন্টিনিউয়াস রেসিডেন্সি প্রমাণের বিষয়টা আসে এখানে অনেক ডকুমেন্ট জড়িত যদি আপনি দশ বছর আমেরিকায় থাকেন আপনার কোনো না কোনোভাবে লিস্ট থাকবে কোনো না আপনার সন্তান সন্ততি হবে অথবা কোনো না কোনোভাবে আপনার হসপিটালে যাবেন ডাক্তার দেখাবেন ভাড়ার লিস্ট থাকবে গাড়ি কিনবেন বাড়ি কিনবেন অনেক কিছু এটা সে জড়িত আছে সো ইটস নট ইজি অ্যান্ড সবার জন্য এটা প্রযোজ্য না শুধুমাত্র আবারও বলছি যারা অবৈধভাবে আসছেন তাদের জন্য যদি বৈধভাবে আমেরিকা এসে থাকেন তার জন্য আগে যে আইন ছিল এখনও এই আইন বলবৎ এবং সিটিজেনকে মোস্ট ইম্পর্ট্যান্ট ইউ হ্যাভ টু ম্যারিড টু এ ইউনাইটেড স্টেটস সিটিজেন কোন গ্রিন কার্ড দাঁড়িয়ে জন্য এটা প্রযোজ্য না এবং বিয়েটা হতে হবে 17 জুন 2024 সালের আগে অনেকের প্রশ্ন করে মইন ভাই আমি এখন যদি বিয়ে করি কি হবে হ্যাঁ এখন আপনি বিয়ে করলে ওই প্রোক্লেমার সাহত আপনি পারবেন না ওকে সো কোয়ালিটি ব্যাপার একদম কংক্রিটে লেখা মানে কংক্রিট এই সবের পরিবর্তন এবং আমি নিজে বাইডেন কে শুনেছি দিস অ্যাপ্লাইস অ্যাজ অফ টুডে আজ সেদিন ছিল 17 তারিখ 17 তারিখ এবং সেদিন দুদিন আগের কথা বলছি দুতিন দিন আগের কথা বলছি আজকে 4 দিন আগের কথা বলছি 21 তারিখ আজ এবং এর এই ওই দিন পর্যন্ত যারা বিয়ে করেছেন তারা সেফ তারা সেফ যদি এই সিচুয়েশনে পড়েন সো প্রথম কথা হচ্ছে আপনি লিগালি এসে অর্থাৎ আপনি বি ওয়ান বি টুতে আসবেন এসেছেন অথবা আপনি স্টুডেন্ট হিসাবে এসেছেন আপনি বৈধভাবে এসেছেন আপনি এটার এই আওতায় পড়ছেন ওইটা ছাড়াও আপনার হচ্ছে ওর লটা ছিল আগে যেটা ছিল অতীতের যে এটা চলে আসছে যদি কেউ অবৈধভাবে এদেশে প্রবেশ করে থাকে তাহলে সে যদি ইউনাইটেড স্টেটস সিটিজেনকে বিয়ে করলো তাকে করতে হবে সিক্স ওয়ান ওয়েবার প্রোভিশনাল ওয়েভার অ্যাপ্রুভ করার পরে তাকে তার নিজ দেশে গিয়ে ভিসা পিক আপ করতে হতো এখানে অনেক জটিলতা দেখা দেখি দেখা গেল যে সে অবৈধ যে ছিল এটা অনেক সময় অ্যাপ্রুভ হচ্ছে না সিক্স ওয়ান অনেকের অ্যাপ্রুভ হয় না হলেও তারা যখন নিজ দেশে যায় তখন তাদের অ্যাম্বেসি অনেক জটিলতা তৈরি করে সে আমেরিকান সিটিজেন ছেলে মেয়ে বা ওয়াইফকে রেখে সে যখন দেশে যাবে তার সমস্যা হইতে পারে ফেরত আসার অনেক সময় নিশ্চিত হতো না যেই কারণে সরকার এটা খুব কম সংখ্যক হলাম আমি কম সংখ্যক বলবো এই কারণে ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ইজ নাথিং আপনারা বহির্বিশ্বের থেকে মনে করছেন যে পাঁচশো হাজার মানে মনে এক দেশেরই লোক পাঁচশো হাজার নয় এখানে আমেরিকার অনেক বেগ এখানে মিলিয়নস অফ লোক প্রতি মা প্রতি বছরে এখানে ওই প্রবেশ করে এর মধ্যে পাঁচশো কিছুই না আর পাঁচশোর মধ্যে এক দেশে বিবেচনা করলে অনেক কম সংখ্যক পড়বে আর আমাদের বাংলাদেশি ভাষাভাষী যারা আছে তারা সংখ্যা অনেক কম কেননা যারা দশ বছর আগে আমেরিকায় আসে তারা কোনো না কোনোভাবে চেষ্টা করে সোশ্যাল সিকিউরিটি বের করার তারা ফাইল করার যদি তারা কেস এখন পর্যন্ত ডিসপোজিশন হয়ে না থাকে তখন সেটা তারা অ্যাভেল করতে পারে রাইট সো বেসিক্যালি যেটি নর্মালি আপনি যখন যদি লিগাল ওয়েতে এসে থাকেন তাহলে তো আপনার একটি আলাদা রাস্তা ছিল আর যদি ইলিগাল ওয়েতে এসে থাকেন আপনার কোনো রাস্তা ছিল না আগে ছিল না ইউ কেম উইদাউট এনি পোর্ট অফ এন্ট্রি যেটি আমরা বলে থাকি আই নাইনটি ফোর নেই এবং আপনার কোনো প্রুফও নেই যে আপনার পাসপোর্টে কোনো একটি স্ট্যাম্প আছে আপনি বর্ডার ক্রস করে চলে এসেছেন ইদার কুড বি ক্যানাডার সাইড অর কুড বি মেক্সিকো সাইড দাজ ম্যাটার অর মেবি আপনি ফ্লোরিডা ওখান থেকে কিউবা থেকে চলে এসেছেন এরকমই হয়েছে সেই ক্ষেত্রে কোনো পন্থা আপনার ছিল না অর্থাৎ আপনি যদি কোনো ক্রমে ইলিগালি ঢুকে গিয়েছেন এখানে এবং আপনার কোনো কোনো রকম ট্রেস নেই যে আপনি কোথা থেকে এসেছেন আপনি নিজেও প্রমাণ করতে পারবেন না তাহলে আপনার কোনো গতন্তর ছিল না এই প্রক্রমেশনের মাধ্যমে আপনি এই রুল এর মাধ্যমে এখন আপনিও এটার ভিতরে চলে আসলেন যদি সিটিজেন বিয়ে করে যদি করেন হবে না না ইতিমধ্যে যদি আপনি করেন জুন 17 অথবা তার পূর্বে তার পূর্বে এখন যদি সিদ্ধান্ত নেন যে ও আমি এখন করব দিস ইজ নট গোইং টু এটি কাজ করবে আপনার জন্য ওকে এটি একটি ব্যাপার সেকেন্ড হচ্ছে যে আপনি ওয়েভারের কথা বললেন আপনারা অনেকেই জানেন যে বলা হয়ে থাকে যে আপনাকে কিন্তু এখন দেশের বাইরে যেতে হবে আপনাকে নিতে হবে কারণ স্ট্যাম্প হতে হবে যেটি বলে প্রবলেম হচ্ছে এ আপনি যখন দেশের বাইরে চলে যাবেন আপনি এখানে ইলিগালি ছিলেন আপনার উপর একটা বার পড়ে যেতে পারে যার জন্য ওয়েবারটা নেওয়া তারা বলে থাকে নিয়ম অনুসারে আপনি ওয়েভার নিয়েছেন আপনার কোনো সমস্যা নেই কিন্তু ইজ নো সে যে আপনি বাইরে যাওয়ার পরে দেশের বাইরে যাওয়ার পরে তারা বলবে না যে ইনোয়ার আই এম সরি ইউ হ্যাভ এ বার বার তারা এই এজন্য আমরা ওয়েবারটা ফাইল করে अप्रুভ হলে পরে মানে আশঙ্কা করা হয় যে সমস্যা হওয়ার কথা না কিন্তু তারপরেও হয় তারপর কেন হয় দেখা গেল রং ইনফরমেশন দিয়ে ওয়েবারটা ফাইল করছে এখানে দেখা গেল যাওয়ার পরে দেখা গেল ইনফরমেশন যা দিছে অত ভুল দিছে তখন তাদের এমবেসিডি নাই করতে পারে ফাইনাল সাইন অনেক থাকে ইনফরমেশনের ডিসক্রিপেন্সি থাকে রাইট এন্ড दट কুড কজ সিরিয়াস ইস্যুস ওকে এখন যারা শুনছেন যারা দেখছেন যারা এটা আর ওইতে পড়বেন তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন কি কি পেপার ওয়ার্ক তাদের রেডি থাকা উচিত তাদের মেন্টাল প্রিপারেশন কি থাকা উচিত এবং তারা কিভাবে একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ করবে আমি কিভাবে আগাবে এখানে একটু বলে নেই যে কি প্রশ্নগুলো এখন খুব বেশি ঘুরপাক খাচ্ছে ওকে অনেকের কেস হয়তো ডিপোর্টেশন আছে তাদের হ্যাঁ হয়তো তারা তিন বছর ডিপোর্ট হয়ে গেছে তার ফাইনাল অর্ডার হয়ে গেছে যে ডিপোর্টেশন মানে রিমুভাল কেস রিমুভাল কেস রিমুভ হয়ে গেছে সে এখন ভাবতেছে যে ফোন করে মইন ভাই আমার তো হয়ে গেছে আপনি কি বলেন তো তার কোন তার এটাতে কোনো পড়বে না কারণ যেহেতু সার ফাইনাল অর্ডার ডিপোর্ট তার একটাই পথ আগে যা ছিল বর্তমানে তাই হবে আর হচ্ছে আগে তার রিমুভালটা সরাতে হবে সরাতে হবে আগে তার মোশন রিওপেন করে করতে হবে সে হয়তো বৈধভাবে আসছে সে আসছিল বৈধভাবে কিন্তু সে রিমুভ মানে সে হয়তো ফাইল করেছিল বা তার বিয়ের তারা বিশ্বাস করে নাই তখন তার জন্য আর কোনো পথ খোলা নাই তার রিওপেন করা ছাড়া কোনো ওয়ে নাই অনেকে ভাবে যে এই আইনের ক্ষেত্রে নতুন কোন রিনিউবাল প্রসিডেন্ট নতুন কোনো রিওপেন সুযোগ আছে না এই আইনের বলে আপনাকে রিনিউবাল হবে না মানে এই আইনের বলে আপনার রিওপেন হবে না কিন্তু এটা হচ্ছে যারা ব্র্যান্ড নিউ যাদের কিছু করা হয় নাই রিমুভ হয় নাই তাদের জন্য এটা আর যদি কোর্টের প্রক্রিয়াধীন চলা অবস্থায় যদি থাকে জাজকে বলতে পারি ইয়ার আমাদের এটা তো এখন হবে ওইটা আমরা উইথড্র করে বা টার্মিনেট করে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারছি ওকে সো কেউ যদি ধরে নি আমরা আমি একটি মানে

আপনি জানেন যে অনেক আগের কথা বলছি রাইট বিশ তিরিশ বছর চল্লিশ বছর আগের কথা বলছি অনেকেই কিন্তু গলা কাটা পাসপোর্ট নিয়ে এসেছেন রাইট তারা কি এটার আওতায় পড়বেন এখন গলা কাটা পাসপোর্ট বলতে আমরা যা বুঝি যে ভিন্ন নামে আসছে তার নাম গলা মানে গলা কাটা আরেকজনের পাসপোর্ট নিয়ে চলে এসেছে যদি দুইটা নাম ব্যবহার করে থাকে কনসিকুয়েন্স দুই রকম তার কোন সময় ইমিগ্রেশনে কোর্ট পেন্ডিং ছিল কিনা তার নামে ডিপোটেশন ছিল কি না যদি অন্য নামে ডিপোটেশন থাকে এখন তারা করে কি ফিঙ্গারপ্রিন্ট আবার আপডেট করছে অনেকের দেখা গেলো যে আমেরিকার থেকে বাংলাদেশ আসা যাওয়া করছে নিয়মিত কিন্তু এখন হঠাৎ করে আসছে তাকে তোমার তো এই নাম তুমি মোহাম্মদ ইসলাম না মোহাম্মদ রহমান এখন যে বলে আমি তো ইসলাম তো রহমানটাকে এই লোক তোমার চেহারা তোমার এটি না এটা মিলতেছে তো এইগুলা তখন যে সিটিজেন হয়ে গেলো তাকে অনেক সময় তারা ডিস্ট্রিক্ট কোর্টে পাঠাতে পারে আপনারা জানেন আমি যেটা জানি নিউ ইয়র্কে এগুলা প্রসিকিউট করে না কিন্তু অনেক স্টেটে আমার কল আছে যারা দুই নাম ব্যবহার করেছে সিরিজেন হয়ে গেছে তারপর তারা এগুলো অ্যিনিস মানে বাতিল হয়ে যায় প্রথম থেকে কারণ ওই এন্ট্রিটা ছিল ভুল ভুল তথ্য দিয়ে আপনি যদি বেনিফিট নিয়ে থাকেন অলওয়েজ রং এই জিনিসটা খুব সতর্ক থাকতে হবে এবং গ্রিন কার্ড তোর সমস্যা থেকেই যায় তারা আপডেট করলে সিস্টেমে পেয়ে যায় যে আগে কোনো নাম ছিল কিনা না হ্যাঁ এই যে কারণে আমি আলমগীর জনি আপনি একটি মন্তব্য করেছেন আই উইল টু ইট আমি আপনি আপনি লিখেছেন আগে আইনে পরিণত হবে তারপর লাভ হবে মেক্সিকানদের কথাটা মনে হয় একেবারে সঠিক নয় হুম এবং আমি জানি অনেকে আপনি কিন্তু কষ্ট পাবেন না মনে আমি একটু সত্য কথা তুলে ধরছি হ্যাঁ আমাদেরকে ইউএস হিস্ট্রিটা জানতে হবে আপনি যদি আমেরিকান মেক্সিকান ওয়ার রেভলিউশন আমেরিকান মেক্সিকান ওয়ার একটু 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 আটটু পরে থাকেন আপনি অনেকখানি পরিষ্কার হবে আপনি এই কথাটা বলতেন না আমি এতটুকুই বলবো এর বেশি কিছু বলবো না কারণ বিরাট একটি অংশ আমেরিকার একটি বৃহৎ অংশ ক্যালিফোর্নিয়া স্যান ডিয়াগো আপনি যখন যাবেন নিউ মেক্সিকো দিস এটি কিন্তু আমেরিকার অংশ ছিল না এই মেক্সিকান আমেরিকান ওয়ারের পরে এই জায়গাগুলি আমেরিকার সাথে যুক্ত করা হয়েছে বাই বাই ফোর্স কাজেই ওখানে যারা গেলে আপনি দেখবেন যে মেক্স বেশিরভাগ রাস্তার নাম আপনি যদি স্যান্ডিয়াগোতে যান দেখবেন যে রাস্তার নাম হচ্ছে বা এরিয়ার নাম হচ্ছে মিরামেসা হ্যাঁ তো স্প্যানিশ নাম ম্যাক্সিমাম জায়গায় হুম তার কারণটা কি কারণ আসলে ওখানে মেক্সিকোর অধ্যুষিত লোকই ছিলেন এটি মেক্সিকোরই অংশ ছিল এক হ্যাঁ সো আমি আশা করি আমি বোঝাতে পেরেছি হয়তো অন্য আরেকদিন আরেকটু বেশি করে বুঝাবো কিন্তু এই কথা উনি যা বোঝাতে চাচ্ছে উনি যা বোঝাতে চাচ্ছে উনার ফ্রাস্ট্রেশনটা আমরা বুঝতে পারছি উনি যা বোঝাতে চাচ্ছে কারণ মেক্সিকো থেকে অধিকাংশ লোক যে বর্ডার ক্রস করে এই সুবিধাটা মানে বর্ডার ক্রস করে যারা তারা পাবে মেক্সিকান লোকটা করে কি

Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. আপনাদের সাথে এবং আমার সাথে স্টুডিওতে আছেন চৌধুরী যার সাথে আমি আলাপ করছিলাম এই বাইডেনের নতুন ইমিগ্রেশন প্ল্যান নিয়ে আমি আপনার কাছে বেশ কয়েকটি প্রশ্ন চলে এসেছি আমি তুলে ধরবো আপনার কাছে আমার মনে হয় দিস ইজ ভেরি রিলেটেড যারা দেখছেন তাদেরকে কি বলবেন সতর্কীকরণের ব্যাপারটি ধন্যবাদ আমি সবাইকে বলি আবারও জাস্ট এক্সপ্লেন করে আপনার এটা হচ্ছে একটা ইনফরমেশনাল প্রোগ্রাম আপনারা এটা থেকে কোনো ধরনের আইনি পরামর্শ মনে করবেন না কারণ আপনাদের যার যার অ্যাটর্নি আছে তার সাথে কথা বলুন অথবা আপনি তো প্রয়োজনে আপনার যদি মনে করেন আপনার অ্যাটর্নি এই বিষয়টা নিয়ে কম জানে আপনি সেকেন্ড কোনো অ্যাটর্নির পরামর্শ নেবেন এবং এখানে কনসালটেশন ফি দিয়ে নেবেন আপনার যেহেতু স্পেসিফিক জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন এখানে সতর্ক হচ্ছে অনেকে এই ক্ষেত্রে চেষ্টা করবে যে মিথ্যার আশ্রয় নেওয়ার কিন্তু দেখা গেল আপনি এক সময় ইমিগ্রেশনে অলরেডি ডকুমেন্ট সাবমিট করেছেন কিন্তু তখন আপনি যখনই ইমিগ্রেশন ডকুমেন্ট যদি কোনো ইন্টারভিউ দিয়ে থাকেন ওইখানে শপথ করে আপনি ইন্টারভিউ দিয়ে থাকেন এখন যদি তখন কিছু ডকুমেন্ট দিয়ে থাকেন বা তথ্য দিয়ে থাকেন এখন যদি আবার বলেন যে উল্টা না ওই সময় ভুল ছিল এখন সত্য দিচ্ছি সো ইউ আর লাইং দেন ওর ইউ আর লাইং নাও সো ইমিগ্রেশনে কখনো মিথ্যা তথ্য দেবেন না এবং কোনো সময় সত্য গোপন করার চেষ্টাও করবেন না এবং এই ক্ষেত্রে সতর্কীকরণ হচ্ছে যদি কেউ কোনো ধরনের ক্রিমিনাল অফেন্সে অভিযুক্ত হয়ে থাকেন বা কনভিক্টেড হয়ে থাকেন এটা কিন্তু অবশ্যই বিবেচনায় থাকবে এখানে বলাই আছে যে তারা কেস বাই কেস স্টাডি করবে এবং তারা ডিসক্রিশন আছে তাদের মানে তাদের ইচ্ছাধীন এটা তারা চেষ্টা চাইবে অ্যাপ্রুভও করতে পারে ডিনাইও করতে পারে যদি আপনি মিথ্যা বলে থাকে ডিনাই হতে পারে ক্ষেত্রে আপনাদের সতর্ক হচ্ছে আর একটা আরও ইম্পর্টেন্ট হচ্ছে ডোমেস্টিক ভায়ালেন্স যদি কোনো কারণে যার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করছেন স্পাউস হাজব্যান্ড অথবা ওয়াইফ তার মাধ্যমে আপনি গ্রিন কার্ড পেতে যাচ্ছেন এখন তার সাথে আপনি যদি অতীতে কোনো সময় ঝগড়া করে থাকেন কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স আপনি জড়িত হয়ে থাকেন হতে পারে মিসডিমিনার হতে পারেন ফেলনি ফেলনি হচ্ছে বড় ক্রাইম আর মিস হচ্ছে ছোটো ক্রাইম কিন্তু এই ক্ষেত্রে ইমিগ্রেশনের ক্ষেত্রে যদি ডোমেস্টিক ভায়ালেন্ট হয় ভায়ালেন্ট হয় মিসডিমিনারটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন ওয়ান মিস সিঙ্গেল মিস যদি আপনি অভিযুক্ত অভিযুক্ত এবং গিলটি প্লে করে থাকেন আপনাকে ইমিগ্রেশন রিপোর্ট করতে পারে এটা হচ্ছে ইমিগ্রেশনের একটি আর অনেক সময় করে না কিন্তু কর চাইলেই করতে পারে এক্ষেত্রে আপনার সতর্ক থাকবেন যে কোনো মিথ্যার আশ্রয় নেবেন না যে কিছুক্ষণ আগে আমি গলাকাটা পাসপোর্টের কথা বলছিলাম আপনি আমাকে সংশোধন করেছেন যে আসলে গলাকাটা পাসপোর্ট অর্থ হচ্ছে একজনের পাসপোর্ট নিয়ে চলে আসা কিন্তু যে কথাটি আমি আসলে বলতে চাচ্ছিলাম তারা হয়তো এটা পড়তে পারেন যদি না আপনি কয়েকটি শর্ত দিয়েছেন যদি না ইতিপূর্বে তাদের ভিন্ন কোনো কেস থাকে এই কেস যদি রিমুভ না রিপোর্টেড না হয়ে থাকেন তারা এটি একটি ব্যাপার আবার অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি আপনার একটি অ্যাসাইলাম কেস ছিল একটি বিয়ের কেস ছিল একটি আহ অন্য নামের সিএস লুলক অথবা এ ধরনের কেস থাকতে পারে অনেক অনেক কিছু আমি তাদেরকে সবসময় বলে থাকি যে আই এম সরি বাট ইউ হ্যাভ ফিনিশড ইউর

হতে পারে তখন তারা আপনার এটা अप्रूव করে দিতে পারে देयर ইজ এ পসিবিলিটি देयर ইজ এ পসিবিলিটি স্লিম পসিবিলিটি কথার আমি স্লিম বলছি কারণ আমি আশাটি আপনার কাছে নিয়ে নিতে চাই না কিন্তু মনে রাখবেন যখন একজন মানুষের দুটি তিনটি কেস থাকে তিনটি চারটি নামে

শনিবার এটি প্রতিদিন রাত নিয়ম মাফিক হয়ে থাকে আমি সবাইকে বলে কি যে অনেক ক্ষেত্রে আপনারা অ্যাটর্নির কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না কারণ আপনারা যদি লাইভ প্রোগ্রামগুলো দেখেন যে অ্যাটর্নি যখন কথা বলবে যারা অ্যাটর্নি অ্যাট ল নামের পয়সা তারা কিন্তু আপনার অনেক সময় হয়তো আপনার বুঝতে ভুলে তার তারা মিথ্যা তথ্য দিতে পারে না দেওয়ার কথা না আপনারা ভেরিফাই কয়েকটা প্রোগ্রাম দ্বারা ভেরিফাই করতে পারেন কোনটা সঠিক কোনটা মিথ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা এগুলো সাথে থাকবেন থ্যাংক ইউ আচ্ছা বেশ কিছু প্রশ্ন চলে এসেছে ফোনেও আছেন অনেকে চলুন দু একটি প্রশ্ন নিয়ে নেই কে আছেন ফোনে আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বলুন আচ্ছা আমি বদ্রল সাউথ জামাই থেকে বলছি আমার একটা প্রশ্ন ছিল যে আমি আমি আমার সিবলিং এর জন্য অ্যাপ্লাই করেছি 2020 2015 এ সো এখন এমন কোনো অপশন আছে নাকি যে একটু আমি একটা একটা ওয়ার্ড শুনেছি যে ফাস্ট ট্র্যাকিং

আপনার যে ভিসা নাম্বার অ্যাভেলেবল না হলে কারও ক্ষমতার আমি অ্যাটর্নি মহিনচুদের আপনাকে ফার্স্ট নিয়ে আসতে পারবো না কিন্তু হ্যাঁ যদি আপনার ভিসা নাম্বার অ্যাভেলেবল হয় সবাইকে ভিসা দিচ্ছে আপনারটা পরে থাকে আমরা এটা এক্সপারেট করতে পারি কিন্তু যদি আপনারটা নাই থাকে এক্সাম্পল হলে আপনি লাইনে যদি না দাঁড়ান আপনাকে কীভাবে আমি নিয়ে আসবো লাইনে আপনার লাইনে দাঁড়াতে হবে দ্যাট মিন্স আপনার ভিসা নাম্বার অ্যাভেলেবল থাকতে হবে দেন আমরা হয়তো আপনাকে বলবো হ্যাঁ আপনার প্রেগনেন্ট মা বা বাবার অসুস্থতা বা হুইল চেয়ার আসছে আপনার ট্র্যাক ফাস্ট্যাগ ওগুলাকে ট্র্যাক বলেন যদি আপনার না থাকে লাইনে না আসলে ট্র্যাক নেবে কিভাবে এবং ফাস্ট্যাগের কারণ থাকতে হবে কারণ থাকলে পরে কিন্তু ভিসা নাম্বার অ্যাভেলেবল পরে ভিসা বুলেটিন দেখবেন আপনি ভিসা বুলেটিন অ্যাভেলেবল হ্যাঁ আচ্ছা আরেকটু প্রশ্ন অনেকক্ষণ আমি বলেছিলাম ওমর পলাশ উনি বলেছেন উনি সালাম জানিয়েছেন আমাদের দুজনকে উনি বলছেন ভাই আমি দু হাজার আঠারো সালে টেক্সাস হয়ে বর্ডার ক্রস করে এসেছি আসার পরে আমি অ্যাসাইলেম সাবমিট করেছি কিন্তু আমার এখন পর্যন্ত কোনো ডিসিশন হয়নি মামলা এখনও পেন্ডিংয়ে আছে এবং আমি কি এই যে নতুন ইমিউনিকেশন আইন আপনারা আলাপ করছেন এটার আওতায় পড়তে পারি কিনা ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন এই প্রশ্নগুলো সবার মানে গুরুপাক্ষায় আপনাকে লজিক দিয়ে একটা প্রশ্ন বলতে হবে এখানে কি বলা হয়েছে

তো জানি না এটা করে থাকলে কিন্তু প্রথম কোয়েশ্চেনে আপনি আউট হয়ে যাচ্ছেন ওকে আমি আশা করি আপনার উত্তর পেয়েছেন সৈদুর রহমান শাহিদুর রহমান দুঃখিত উনি বলেছেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগে আমি দু হাজার তেইশের মার্চে মাসে করেছিলাম আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়েছে কিন্তু এখনও ইন্টারভিউ হয়নি এখন আমাকে কি করতে হবে বললে উপকৃত হবে ওকে থ্যাংক ইউ সো মাচ হতে অফ আপনার স্পাউজের মাধ্যমে যদি যদি হয় এখানে করতে পারেন প্যারেন্টসের মাধ্যমে হতে পারে যদি ভিসা আগে হয়তো অ্যাপ্লিকেশন করেছিল এখন সে আমেরিকায় আছে অথবা বাবা বাবার জন্য করতে পারেন যারা ইমিডিয়েট ক্যাটাগরি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসে নিউ ইয়র্ক থেকে আমরা যখন করি নয় মাসের মধ্যে গ্রিন কার্ড চলে আসে আমার অধিকাংশ কেসে ইন্টারভিউ হয় না সরাসরি গ্রিন কার্ড চলে আসে বাসায় চলে আসে যদি সব ডকুমেন্ট প্রপারলি দিয়ে থাকেন কাজী শাহিদুর রহমান আমি আশা করি আপনার প্রশ্ন আরেকটি একটু লম্বা প্রশ্ন কিন্তু আমি দিচ্ছি আপনাকে শুভ উনি বলছেন যে আমার ক্যাটাগরি আর ওয়ান আমার ইন্টারভিউ হয় মে মাসে দু হাজার চব্বিশ সালে অর্থাৎ বছর ইন্টারভিউ শেষে ভিসা অফিসার আমাকে গ্রিন পেপার জি টু টোয়েন্টি ওয়ান জি দিয়ে বলে আপনার কিছু করতে হবে না আমরা আপনার সাথে পাঁচ দিনের মধ্যে যোগাযোগ করবো এরকম কিছু আমি কখনো শুনিনি কিন্তু আপনার সাথে নিশ্চয়ই হয়েছে পাঁচ দিনের মধ্যে যোগাযোগ এখনও বলে রাখা এখানে বলে রাখা ভালো যে ওনার ফাইন্যান্সিয়াল এবং রিলেশনশিপ প্রতিটি ডকুমেন্ট ঠিক ছিল মাস হতে চললো এখনও কোনো খবর উনি পাননি দুই সপ্তাহ পর এম্বাসিতে ইমেল করেছিলেন উনি বলেছেন যে আমার কেস নাকি আন্ডার প্রসেসিং আর চলছে আমার ইন্টারভিউ এক্সপেডাইট করা ছিল আমার ওয়াইফ এর হেলথ ভালো না এখন আমি কি করব দয়া করে জানাবেন আমার কি ভিসা স্ট্যাটাস রেডি দেখাচ্ছে আমার ভিসা স্ট্যাটাস রেডি দেখাচ্ছে রিফিউজ ইস্যুড এরকম কোনো কিছু দেখাচ্ছে না আপনি কি সিআর ওয়ান না আর সিআর ওয়ান 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 হচ্ছে কন্ডিশনাল রেসিডেন্ট যদি আপনার সিটিজেন কেউ যদি কারো স্পাউজের জন্য অ্যাপ্লাই করে আর বিয়ে যদি দুই বছরের কম সময় হয় তখন তাকে সিআর কন্ডিশনাল রেসিডেন্ট দেওয়া হয় দুই বছরের জন্য গ্রিন কার্ড সে এসে পারমান্ট করতে হয় দুই বছর পরে যদি আপনাকে বলে থাকে আপনার অপেক্ষা করতে হবে অনেক সময় অনেক সময় লাগতে পারে আপনি যোগাযোগ করেন আর কিছু নাই কিন্তু যোগাযোগ যোগাযোগটা অব্যাহত রাখতে হবে আপনাকে আপনার অ্যাটর্নি থাকলে অ্যাটর্নির মাধ্যমে করতে পারেন নিজেও করতে পারেন সো এই মুহূর্তে আমি বলবো যে আপনি অপেক্ষা করেন Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people.

জাস্ট অনেক শত অ্যাকশনর মধ্যে একটা তার করে যে আপনাকে অপেক্ষা করতে হবে হ্যাঁ শুভ আপনি বলছ আপনার পাসপোর্ট জমা রেখেছিল ইন্টারভিউর সময় এটি স্বাভাবিক ইন্টারভিউর সময় জমা রাখে অনেক সময় অনেক সময় রাখেন না তার কারণ হচ্ছে তারা ওই এন্ট্রিটা দেখতে চান কারণ ওই আপনি যে পাসপোর্টটি দিয়েছেন সেখানে তারা একটা স্ট্যাম্প করবেন আই 485 এর একটা স্ট্যাম্প মনে করে দেন ওনরা এই ধরনের একটা কিছু আমেরিকার ভিতরে জমা রাখার কথা না আমেরিকা দেখবেন ওই দেখে ওখানে কিছু লেখেন আপনি না পাওয়া পর্যন্ত কিন্তু এটা লেখে তারা ওই যে সে যদি রিএনট্রি চায় কোথাও দেশে যেতে চায় বা দেশের তখন তারা এটা সাইন করে এক বছর করে দিতে তারা

আমি কি জানতে চাচ্ছিলাম আমার হচ্ছে বাবা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশনের পরে আমার পারফরমেন্ট পেয়ে গেছি এন্ড বা পারফার্মেন্টের পর আমি আহ সোশ্যালটা পাইনি সোশালের জন্য বেস্ট করছি তো দুই সপ্তাহ হয়ে গেছে কার্ড হাতে পেয়ে গেছি সোশ্যাল পাখি

যে আপনি প্রথমবারের মতো সোশ্যাল সিকিউরিটি পেতে যাচ্ছেন হ্যাঁ সেটি যদি হয়ে থাকে আপনি বলেছেন কুইন্স ভিলেজ তো আমি আমি মনে করে আমি ধরে নিলাম যে আপনি জ্যামাইকা সাটফিন বুলবার্ড পার্সেন্স বুলবার্ড সেখানে সবচেয়ে অনেক বড় একটি সোশ্যাল সিকিউরিটি অফিস আছে সেখানে যদি যে গিয়েছেন বলে আমি মনে করছি আফরোজ ইউ আর ওয়াচিং অ্যান্ড উই আর ওয়াচিং দ্যাট ইউ আর ওয়াচিং সো ওকে সোশ্যাল সিকিউরিটি কার্ড অ্যাপ্লাই করার পর সাধারণত দু থেকে চার সপ্তাহ সময় লাগে অনেক সময় দ্রুত তো দ্রুত চলে আসে আবার অনেক সময় ছ সপ্তাহ লাগে তা আমি মনে করি এটি ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই আহ আপনার কার্ডটি চলে আসবে অচিরেই এবং আপনি আহ আমাদেরকে কিন্তু পরবর্তীতে ফোন করে জানাবেন যে আপনি কারটি পেয়েছেন আশা করি আপনি উত্তর পেয়েছেন অ্যান্ড আম নাট কিরিং অনেক সময় একটু সময় লেগে থাকে আবার অনেক সময় তেমন একটি সময় লাগে না আপনি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে বলছিলেন আপনি বলছিলেন যে এটি কিন্তু একটি অনেক সময় মিসডিমিনিয়ার হয়ে থাকে অনেক সময় ফেলানি হয়ে থাকে ডিপেন্ডিং অন সিচুয়েশন ডিপেন্ড অন দ্য সিচুয়েশন দ্য সিচুয়েশন এটি আমরা খুব হালকা করে দেখি অনেক সময় এটিকে হালকা করে দেখার কোনো অবকাশ আছে না ইমিগ্রেশনের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়ানক পরিণতি ধারণ করে আমি আবারও বলছি ইমিগ্রেশনের ইমিগ্রেশন লতে যদি কোনো ব্যক্তি তিনশো দিনের বেশি জেলে থাকে তখন সে হচ্ছে ম্যান্ডেটরি ডিপোর্টেশন তাকে করতে পারে তাকে যদি এন ইস্যু করা হয় তোমাকে কোনো ডিপোর্ট করা হবে না তার আর কোনো গ্রাউন্ডস থাকে না কারণ তার জেলে ছিল তিনশো পঁয়ষট্টি দিনের বেশি এটাকে বলে ফেলোনি ক্রাইমে দেওয়া থাকে সেমভাবে যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্সে মিস জিমিনারে যদি কেউ গিলটি প্লি করে তখন তাকে সেম এফেক্ট যে তিনশো পঁয়তো দিন জেলে থাকলে একটা মানুষকে মারার পরে বা আঘাত করার পরে তিনশো পঁচাশ দিন জেলে থাকার যে যেই রকম ভয়ানক প্রক্রিয়া সেম ডোমেস্টিক ভাইরেন্সের ক্ষেত্রে সেম শাস্তি প্রযোজ্য এটা অনেকে বোঝে না ডোমেস্টিক যারাই বিয়ে করে আসছেন বা বিয়ে করছেন বা করবেন কোনো সময় তাদের ইমিগ্রেশন কেস পেন্ডিং ভুলেও আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের এর মতো ওই এইরকম অপকর্মে জড়িত হবেন না কারণ এটা খুবই সেন্সিটিভ আপনি পরে চাইলে ওই যে আপনাকে অভিযুক্ত করেছে সেও কিন্তু উড্রো করতে পারে না আর একবার আপনারা মনে করে অনেকে অনেকে হাজব্যান্ডের ভয় দেখানোর জন্য নাইন ওয়ান ওয়ান কল দেয় কল দেওয়ার পরে করে কি সে স্টেটমেন্টে সাইন করে দিচ্ছে যখন আপনি স্টেটমেন্টে সাইন করেছেন তখন কিন্তু আপনি কেউ না ইউ বিক্রাম দ্য কমপ্লেনিং উইটনেস এবং তখন হয়ে যায় সরকারবাদী স্টেট অফ মিশিগান ভার্সেস এক্স স্টেট অফ নিউ ইয়র্ক স্টেট অফ নিউ ইয়র্ক ভার্সেস এইগুলা হওয়ার পরে হয় কি তখন আপনার তোলার ক্ষমতা থাকে না তো এই ক্ষেত্রে আপনার সতর্ক থাকবেন যা করেন বুঝে শুনে করবেন কারণ এখানে

কোনো প্রক্রিয়া উনি এখানে আসতে মোশন টু যদি অ্যাপ্রুভ না হয় অতীতে নিশ্চয়ই আপনারা করেছেন অনেকে অনেকবার করার পরে আমার কাছে ফাইলটা নিয়ে আসলে আমরা বুঝতে পারবো আসলে অ মানে এই টেলিভিশনে অনলাইনে অনেক প্রশ্ন আছে যেটা আমরা করতে পারি না আপনাকে এবং মইন চৌধুরীও করতে পারেন না উনি ডিসক্লিমারি দিয়েছেন কিছুক্ষণ আগে আমি আপনাকে বলবো একজন অভিজ্ঞ অ্যাটর্নির সাথে মূল চৌধুরী হোক বা অন্য আপনি যার সাথে কম্ফর্টেবল ফিল করেন ফাইলটা একজন ভালো অ্যাটর্নির সাথে আপনার সম্পূর্ণ ফাইলটা নিয়ে দেখাবেন কারণ এখানে অনেক প্রশ্ন আছে যেটা আমরা করতে পারতাম আমরা করিনি এবং করব না কারণ এটি সম্ভব নয় করা আরেকটি কল নিব আমি কিন্তু তার আগে ফেরদোস চৌধুরী উনি বলেছেন আমি প্রেগন্যান্ট আমি প্রেগন্যান্ট আমাকে দেখার মতো কেউ নেই এখানে আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছি কতদিন লাগতে পারে আমি সিটিজেন নামের গ্রিন কার্ড ধন্যবাদ এবং দুঃখের সাথে বলতে হচ্ছে গ্রিন কার্ডের ক্যাটাগরিটা অনেক লম্বা প্রাধান্য দুই হাজার এখন মনে হয় দুই হাজার একুশ সাল চলে একুশ সাল যদি হয় আপনি অনেক চার বছরের ব্যবধানে আছেন তিন বছর ব্যবধানে আপনি আছেন তিন চার বছর তারপরে অপেক্ষা করতে হবে যদি ভিসা নাম্বার অ্যাভেলেবল হয় তখন আমরা এক্সপায়ার করতে পারি এছাড়া পারবো না দুঃখিত আপনাকে এটি কিন্তু সত্যটা আপনাকে জানতেই হতো আশা করি

আমি নাইন মান্থ ওয়েট করছি ফর ইন্টারভিউ ডেট এখন পর্যন্ত ইউএস এমবিসি বাংলাদেশে ইন্টারভিউ ডেট পাচ্ছি না তো যেহেতু নাইন মান্থস হয়ে গেছে ওয়েট করছি তো আমি বাংলাদেশে ভিজিট করি মার্চে এন্ড দেন এখন আমি জানতে পারি যে আমার আসলে ওয়াইফ অলমোস্ট ওয়ান হাফ টু মান্থস প্রেগন্যেন্ট আমি কি আমার কেসটা এক্সপেক্টাইট করতে পারবো কিনা ইন দ্যাট কেস

করি আপনি একটি দ্বার জন্য অপেক্ষা করছে এবং আপনি অতি সত্ত্বেও একজন ভালো সাথে বসুন কথা বলুন ইউ হ্যাভ দ্য প্রিভিলেজ বি আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনি যদি কিছু শেয়ার করতে চান কিছু বলতে চান

জন্য আপনার মত িয়েন্স শেয়ার করার জন্য আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিচ্ছি আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে এবং আপনাদের তো দেওয়া এবং বাইডেনের যে নতুন ইমিগ্রেশন প্ল্যান সেটি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি এ নিয়ে প্রশ্ন অনুষ্ঠান চলতে থাকবে আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন আপনারা সরাসরি ফোন করতে পারেন সেটি আপনাদের সুযোগটি আমরা সবসময় করে দিয়ে থাকি কাজেই বিদায় নিচ্ছি এখনকার মতো শুভরাত্রি টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন করুন কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর